ফ্রেন্ডস, শীত তো চলে গেল, গরমকাল আসন্ন প্রায়। এই বসন্তে আমরা নিজেদের কিভাবে সাজিয়ে গুছিয়ে ভালো থাকব সেটা নিয়েই আজকে আমাদের এই ভিডিও। এই সামনেই তো দোল আসছে, এই দোলেতে কিভাবে আমরা নিজেদের সতর্ক থেকে আমরা দোল খেলব আর দোলের দিন নিজেদের সাজিয়ে গুছিয়ে রাখব সেটাও সম্বন্ধে কিছু টিপস আমি তোমাদের দেব। এই সব নিয়েই আজকের এই ভিডিওটা আমি সাজিয়েছি। দেখো তোমরা, তোমাদের কেমন লাগে? আমি মহুয়া, আমার ইউটিউব চ্যানেল ইন্দিরা ক্রিয়েশনে তোমাদের স্বাগত। তাহলে চলো ভিডিওটা দেখে নিই। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে এইরকম আমি আবার যখন ভিডিও দেব তখন তোমরা সাথে সাথে এটা পেতে পারো। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এই বসন্তে যে কোনো ব্রাইট ও ফ্রেশ কালারে নিজেকে সাজিয়ে নাও, তা শাড়ি বা ড্রেসের ক্ষেত্রে একই ব্যাপার। ড্রেসের ক্ষেত্রে ঘেরা পালাজোর সাথে লং কুর্তি আর উপরে সামার জ্যাকেট, ঘেরওলা লং কুর্তির সাথে ইন্ডো বা ওয়েস্টার্ন টপ যে কোনো চলতে পারে। আর মেকআপের ক্ষেত্রে হালকা বেশের ওপর ত্বক অনুযায়ী কম্প্যাক্ট পাউডার লাগিয়ে দু রং দিয়ে স্মোকি আইজ করে নাও। ব্রাউন বা ব্ল্যাক আইলাইনার ব্যবহার করতে পারো। কাজল চোখের ওপরে লাগিয়ে স্মাজ করে নাও, ইচ্ছে হলে নিচেও লাগাতে পারো। ঠোঁট মোটা হলে সরু করে আর সরু ঠোঁট হলে একটু মোটা করে পেন্সিল দিয়ে লিপ লাইনার করে নাও। গায়ের রং চাপা হলে ব্রাউন, লাল, পার্পল লিপস্টিক লাগাও আর ফর্সারা নুড কালার ব্যবহার করো। রাতে পার্টির জন্য সিল্ক বা ক্রেপ চলবে, কিন্তু লাল কালো বা সাদা কালোর মতো একঘেয়ে কম্বিনেশনের বদলে বেছে নাও কচি কলা পাতা বা সবুজের সাথে লাল অথবা নীলের সাথে ব্রাউনের কন্ট্রাস্ট। চাকরির প্রয়োজনে প্রতিদিন বেরোতে হলে ভালো কোম্পানির ময়শ্চারাইজারযুক্ত কম্প্যাক্ট ব্যবহার করতে পারো আর আইশ্যাডো বা হালকা মাস্কারায় চোখটা রাঙিয়ে নিতে পারো। আর এর সঙ্গে লিপস্টিক তো অবশ্যই দরকার। দোলের সকালে সাদা পোশাক সবচেয়ে ভালো ব্যাকগ্রাউন্ড, সালোয়ার, শাড়ি বা জামা যাই হোক না কেন তার সাদা হতেই হবে। তার উপরে রং লাগলে মনে হবে ডাই করা পোশাক পরেছ। আর রাতের জন্য অবশ্যই যে কোনো ডিপ রং, যেমন সবুজ, উজ্জ্বল কমলা বা নীল ইত্যাদি। রং খেলতে যাওয়ার আগে ভেষজ হেয়ার অয়েল চুলে লাগিয়ে হাত খোপা করে নাও আর চুলে লাগাতে পারো ফুলের মালা। চোখে রং ঢুকলে প্রথমে ঠান্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিয়ে তারপর চোখের ড্রপ ব্যবহার করা যেতে পারে। রং তুলতে মুখে ও চুলে খাবার সোডা ব্যবহার করতে পারো। বসন্তে আমরা ফুলের সাজে নিজেকে সাজিয়ে নিতে পারি। এই সময় চেকস বা স্ট্রাইপস জামা কাপড় খুব ভালো যায়। পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে এমন ফেসওয়াশ ব্যবহার করো আর স্ক্রাবার ব্যবহার করো, কিন্তু মুখে নয়, হাতে আর গলায়। দিনে দুবার ক্লিনজার আর লোশন দিয়ে মুখ পরিষ্কার করতে পারো আর অবশ্যই হার্বাল ওয়াটার বেস ময়শ্চারাইজার মুখে লাগিও। মেনুতে যেন থাকে সবসময় তেতো, হালকা মাছের ঝোল আর অবশ্যই দই। সারা দিনে প্রচুর পরিমাণ জল আর তার সাথে ন্যাচারাল ফ্রুট জুস অবশ্যই নিও। এই সব নিয়মগুলো মেনে চললে আমরা বসন্তকালেও খুব ভালো থাকতে পারি। আশা করি তোমাদের এই টিপসগুলো খুবই কাজে আসবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।